শাকিব খানকে ছেড়ে আবার নতুন করে বিয়ে করলেন অপু বিশ্বাস। ভাই ব্রাদার, আপনার স্ক্রিনের উপর একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে অপু বিশ্বাসকে এক ব্যক্তি তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে এবং এই ছবিটা একজন পোস্ট করছে এবং তিনি ক্যাপশনে লিখেছেন যে সব জল্পনা কল্পনার পরে অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন গৌতম শাহ এবং যাতে যাতে মিলছে ভালো। দেখেন, এখানে যিনি এই পোস্টটা করছেন তিনি অবশ্যই বুবলির ভক্ত এবং অপু বিশ্বাসকে তিনি পছন্দ করে না। অপু হেটার্স তারা আসলে অপু বিশ্বাসকে পছন্দ করে না, অপু বিশ্বাসকে ছোট করার জন্য এরকম একটা স্ট্যাটাস দিয়েছে। দেখেন, এটা একটা প্ল্যান মাফিক ষড়যন্ত্র, অপু বিশ্বাসকে ছোট করার জন্য, অপু বিশ্বাসকে শাকিব খানের কাছে খারাপ বানানোর জন্য। অপু বিশ্বাস কোনো বিয়ে করেনি। মূলত বেশ কিছুদিন পরপরই বুবলির ভক্তরা অপু বিশ্বাসকে নিয়ে ষড়যন্ত্র করে কিন্তু কখনোই তারা সাকসেস হতে পারেনি। আমি বুবলিকে বলতে চাই, আপনি তো অনেক শিক্ষিত এবং শিক্ষিত নায়িকার ভক্তরাও শিক্ষিত হওয়া উচিত, কিন্তু আপনার ভক্তরা এত অভদ্র কেন? আপনি একটা ভিডিও বার্তা দিয়ে বলেন যে আমি শিক্ষিত মানুষ, আমার ভক্ত হিসেবে তোমরা উল্টাপাল্টা কোনো কাজ করবে না, কিন্তু আপনি এটা কেন বলবেন? আপনি তো বলবেন না, কারণ এর মূল ষড়যন্ত্রকারী তো হচ্ছেন আপনি। কারণ আপনি চান অপু বিশ্বাসের কাছ থেকে শাকিব খানকে দূরে রাখতে, কারণ আমরা সকলে জানি শাকিব অপু একসাথে বিজনেস করতেছে, তাদের ভিতরে একটা ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে। আপনি এটা দেখেই এই ধরনের ষড়যন্ত্রগুলো করতেছেন। এই যে একজনকে দিয়ে ছবি পোস্ট করাইলেন, আবার উল্টাপাল্টা ক্যাপশন দিলেন, এগুলো দিয়ে শাকিব খানের কাছে একটু তাকে খারাপ বানাইতে চাইতেছেন, কিন্তু এরকমটা কিছুই না। ভাই বোনদের, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা মূলত অপু বিশ্বাসের একটা সিনেমার শুটিং চলাকালীন তাকে সাজানো হচ্ছিল, সেই অবস্থায় একটা ছবি তোলা হয়েছে এবং সেই ছবিটাই এক ব্যক্তি বুবলির ভক্ত হিসেবে তিনি অপু বিশ্বাসকে ঘায়াল করার জন্য এটা আপলোড করে দেয় এবং বাজে একটা ক্যাপশন দিয়ে দেয়। তো ভাই বোনদের, এই যে বুবলির আন্ডারে এই সকল ষড়যন্ত্রগুলো হচ্ছে, এই বিষয়গুলো আপনারা বুবলিকে কি বলবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।